ওই বাচ্চা মেয়ে খেলা করতে বসে গেল ধুলো কাঙ্গর নিয়ে আর আব্বা কবর খোলা হয়ে গেল এবারে মেয়েটির আব্বা ডেকে বলে মেরে একবার একটু খেয়ে এসো না ওরে আমার মেয়ে ও মা জামিলা রে এই দেখো দেখো কবরের ভিতরে কি যেন দেখতে পাওয়া যাচ্ছে গো ওই বাচ্চা মেয়ে বলে আব্বা গো ওই কি দেখা যায় দেখাও দেখাও ও মা জামিলা এই দেখো দেখো এই কবরের ভিতরে মাথাটা নিচু করে দেখো আরে কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই না কবরের দিকে চেয়ে দেখেছে বলে আব্বা গো কই আমি তো দেখতে পাচ্ছি না আস্তে আস্তে পিছন দিকে এসে বলে মা আমি তোমার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও মা দেখিয়ে দিচ্ছি এই না বলে ওই জামিলার আব্বা রে পিছন দেখতে গিয়ে আব্বা রে এত জোরে ধাক্কা মেরেছে হুড়মুড় করে কবরের ভিতরে পড়ে গেল আর ঝপ 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 করে ওই বালগুলো বাবা ফেলতে লাগলো বাচ্চা মেয়ে কাঁদে গো ও আব্বা গো কেন এমন ভাবে আব্বা রে আমার বালু চাপা দিচ্ছ ও আব্বা রে কি করেছি বলো আমার তুমি কবরের ভিতরে ফেলে দিলে আর বালু চাপা দিচ্ছ ও আব্বা একবার বলো আমি কি দোষ করেছি গো আব্বা তুমি আমার চাপা দিও না আমার তুমি বেড়াতে নিয়ে যাবে বললে আব্বা ও আব্বা গো বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে আমার পালু চাপা দিচ্ছ কেন এমন করে আর কবরের ভিতরে চাপা দিচ্ছ কেন এমন করে ও আব্বা একবার বলল ও আব্বা আমার বাঁচিয়ে দাও গো আমার ছেড়ে দাও ও আব্বা আমার ছেড়ে দাও গো আমি একবার যাব গ্রামে গ্রামে ভিক্ষে করে খাবো আব্বা জান গো আমার তুমি বালু চাপা দিও না আমার মেরে ফেলে দিও না গো ও আব্বা গো আমার মায়ের কাছে যেতে দাও মা বলে আমি কারে আর ডাকবো গো আমার কেন মাটি চাপা দাও একবার একটু বাঁচিয়ে দাও ও নবী গো আমি এত বড় গুনাহ করেছি আমি তার মেয়েটার কোন কথা শুনলাম না ওই মেয়েটিকে নিয়ে আমি কবরের ভিতর বালু চাপা জ্যান্ত চাপা দিয়ে দিয়েছি অনবি গো আমি এখনো পর্যন্ত আমি ঘুমাইতে পারি না এখনো পর্যন্ত রাতের বেলা আমি ঘুমাইতে পারি না আমি রাতের বেলা যখন আমি বিছানায় শুতে যাই গো আমার ওই মেয়েটা যেন আমার কাছে যেন এসে বারে বারে ডাকে ও আব্বা গো একবার বলো বলো আমি কি দোষ করেছি আমার কেন এমন করে কেন মাটি চাপা দিয়ে গেলে বালু চাপা কেন দিয়ে মেরে ফেলে দিলে আব্বা গো একবার বলো ও আমার দয়ার নবী গো ও আমার মায়ার নবী আমার গো আমি এত বড় পাপি আমার পাপ কি মাফ হবে না নবী গো আল্লাহর নবী দিনের নবী বলেন ও আল্লাহর বান্দা রে তুমি তওবা করে নাও আল্লাহর কলেমাটা পড়ে নাও আমার আল্লাহ তোমার পাপটা মাফ করে দেবে
জোরে বলবেন না, চিল্লা বলবেন না, নারায় তো আল্লাহর বান্দা আল্লাহ নবীর কাছে কলেমা পড়ে নিলেন বাবা মুসলমান হয়ে গেল তওবা তিল্লা করে নিল কিন্তু আব্বা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্বারে হে আমার মানুষ আমরা নিজের ভাইকে মার্ডার করে দিচ্ছি আমাদের জানে মায়া নাই আমাদের মনে দয়া নাই আমাদের অন্তরে কোনো বাবা মায়া দয়া নাই কিন্তু আল্লাহ বলে আমি মাফ করে দেব ও বান্দারা রে তোরা পাপ করেছিস আয় আমার কাছে আয় তোরা গুনাহ করেছিস আয় আমার কাছে আয় তোরা অন্যায় করেছিস রে আমার কাছে আয় কেউ তোর মাফ করে না পাগল দোস্তাকে ফেরো রব্বাকুম ইন্নাহু কানা গফফার যে পাপ কেউ মাফ করে না ওই পাপ আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব জোরে বলবেন না সুবহানাল্লাহ চিল্লে বলবেন না সুবহানাল্লাহ নারায় তাকবীর প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাও তবে শোনেন শোনে আরে আমার বেবির পেটে বাচ্চা ছিল আমি বিদেশে কাজ করতে চলে যাব আমার বিবি আমার ডেকে ডেকে বলে ওরে আমার প্রাণের স্বামী গো আমার পেটে যে বাচ্চা ও স্বামী গো আমার পেটে যে বাচ্চা আজকের তুমি বিদেশে চলে যাচ্ছ স্বামী গো ও বিবি গো কি করব বলো টাকা ইনকামের ব্যাপার রোজগার করতে হবে টাকা ইনকাম করতে হবে বিবি গো ও বিবি তবে শুনে লাও জেনে নাও যদি তোমার পেটে যে বাচ্চাটা আছে রে এই বাচ্চাটা যদি আরে মেয়ে ছেলে হয় তাহলে আমাদের প্রথা অনুযায়ী আরে এই বাচ্চাটাকে তুমি মেরে ফেলে দিও ও বিবি শুনে লাও জেনে নাও আর যদি বেটা ছেলে হয় এই বাচ্চাটা তাহলে বাঁচিয়ে রেখে দিও এই না বলে আল্লাহর বান্দা চলে গেল এইবারে বিদেশে চলে যাওয়ার পরে ওই বাচ্চাটা হয়ে গেল ওই বাচ্চাটা এত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে ওই বাচ্চার নাম রেখে দিয়েছি বাবা জামিলা মেয়ে ছেলে হয়েছে জামিলা নামের মানে হলো বাবা সুন্দরী সুন্দরী এত সুন্দরী হয়েছে এত ভালো দেখতে হয়েছে ওই মেয়েটির মা মেয়েটির মেরে ফেলিনি এত সুন্দরী এই বাচ্চাটাকে রে আমি কেমন করে আমি মেরে ফেলে দেব না না এই বাচ্চাটা লালন পালন করব এই বাচ্চাটা আমি আজকে রে একে নিয়ে আমি বাঁচিয়ে রেখে দেব ভাইরা রে আল্লাহর মান্দি ওই বাচ্চাটার বড় করতে লাগলো এক বছর দুই বছর করে ছয় সাত বছর বয়স হয়ে গেল ওই বাচ্চাটা বড় হয়ে যখন গেল অনেক দিন পরে বিদেশ থেকে স্বামী বাড়ি এসেছে স্বামী বাড়ি আসার বাদে এইবার আস্তে আস্তে করে দেখেছে দেখেন বাবা ওই বাচ্চাটা আপনার কি না নিজের ঘরের দাবায় বাবা হাঁটাহাঁটে ঘোরাঘুরি করে বিবিকে ডেকে বলে ও বিবি একবার বলো বলো এই বাচ্চাটাকে এই বাচ্চাটা আমার বাড়ি কেন ঘোরাঘুরি করছে একবার বলো আর বিবি লেগে বলে স্বামী গো এই বাচ্চাটা অন্য কারোর বাচ্চা নয় এই বাচ্চাটা তোমার বাচ্চা আমার বাচ্চা ও স্বামী গো তুমি বিদেশে যাওয়ার পরে ও স্বামী এই বাচ্চাটা হয়েছে আমার গ এইবারে স্বামী ডেকে বলে ও
বিবি গো তুই বাচ্চাটা মেয়ে ছেলে হয়েছে এই মেয়ে ছেলেকে তুমি কেন বাঁচিয়ে রেখে দিয়েছো এই বাচ্চাটা মেরে ফেলে কেন দিলে না এই বাচ্চাটা কেন বাঁচিয়ে রেখে দিয়েছো বলো বিবি ডেকে বলে স্বামী গো ও প্রাণীর স্বামী গো আমি বাচ্চাটা কি জন্য আজকে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি তবে একবার জানিয়ে দেবো গো একবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন ও স্বামী গো কি সুন্দর দেখতে কি সুন্দর দেখতে বাচ্চাটার এই বাচ্চাটার নাম রেখে দিয়েছি জামিলা এই বাচ্চাটাকে আমি মারিনি কারণ এত সুন্দরী দেখতে এই বাচ্চাটা কেমন করে মারবো ওরে আমার ভাই দানেরা ও আমার আব্বা জানেরা ওরে আমার জোয়ানেরা ও যুবক ভাইরা রে এইবার আস্তে 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 করে ওই জামিলাকে নিয়ে আরে আব্বা বড় রাত হয়ে গেল রাত হয়ে গেল রাতের বেলা বিছানা করা হয়ে গেল বিছানা বিবি একদিকে শুয়ে পড়েছে স্বামী আর একদিকে শুয়ে পড়েছে এইবারে ওই বাচ্চা জামিলা মাঝখানে মেয়েটা শুয়ে পড়েছে আব্বারে মাঝে মধ্যে আব্বার জিজ্ঞাসা করে ওরে আমার আব্বা গো একবার একটুখানি বলো বলো ও আব্বা গো একবার বলো বলো তুমি আজকের দিনেতে আব্বা গো এতদিন কোথায় গিয়েছিলে আব্বা বলো ও আব্বা রে কত মেয়েরা কত ছেলেরা তারা আব্বার হাত ধরে বেড়াতে যায় কুটুম বাড়ি যায় মামার বাড়ি যায় ও আব্বা একবার বলো বলো এতদিন কোথায় গেছিলে তুমি আমাকে ফেলে রেখে দিয়ে রে তুমি কেন হন করে তুমি বিদেশে পড়েছিলে ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে ও জোয়ানেরা রে ওরে আমার জবাব ভাইরা রে আব্বা বড় রাগ হয়ে যাচ্ছে মেয়েটার কথা খালি শোনে খালি চিন্তা করে আব্বা এইবার চিন্তা করে মেয়েটি কেমন করে মেরে ফেলতে হবে রে মায়ের কাছ থেকে কি বলে নিয়ে নব সারা রাত ঘুমায় না সারা রাত ঘুমায় না সারা রাত খালি চিন্তা করে আব্বা কি করে আমি মেয়েটাকে বাইরে নিয়ে যাব এইবারে সকাল হয়ে গেল সকাল বেলা বাবা তাড়াতাড়ি করে বিবিকে ডেকে বলে বিবি রে ওরে আমার বেবি আমি তোমার একটা কথা বলবো বলে স্বামী কি কথা বলবে ও বিবি তোমার আমি একটা কথা বলছি শোনো আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমি আব্বা আমি অনেক দিন বেড়াতে নিয়ে যাইনি আমি আমি আজকের দিনে আমি বাড়ি এসেছি আমি এই বাচ্চাটাকে নিয়ে আমি একবার একটু বেড়াতে নিয়ে যাব বেবি ও বিবি সুন্দর করে এই বাচ্চাটার গোসল করিয়ে দাও সুন্দর করে এই বাচ্চাটা সুন্দর করে আতর গোলাপ মাখিয়ে দাও ও বিবি রে সুন্দর করে আতর গোলাপ মাখিয়ে দাও সুন্দর করে জামা পরিয়ে দাও আমি আব্বা আমি বিদেশে নিয়ে যাব গো আমি বেড়াতে নিয়ে যাব বাচ্চাটা রে মা জানে না বোঝে না সকাল হয়ে গেল মা জননী মেয়েটার ডাকে ওরে আমার মা জামিলা রে ওরে আমার মেয়ে জামিলা রে একবার একটুখানি শোনো শোনো আমি তোমার গোসল করিয়ে দেব সুন্দর করে নতুন জামা কাপড় পরিয়ে দেব কেন মা গো মা জননী গো কেন আমার সকাল
রাতের বেলা গোসল করাবেন, কেন আমার নতুন জামা পরাবেন, কেন আমার পিয়াজকের নতুন জামা কাপড় পরাবেন বলে। মা জানে না, মা বলে মনে মনে করল সত্যি বেড়াতে নিয়ে যাবে। মা বলে মা গো উনি আমার মেয়ে জামিলা রে, তোমার আব্বা অনেক দিন বাড়ি ছিল না, তোমার আব্বা বাড়ি এসেছে তোমার বেড়াতে নিয়ে যাবে, তোমাকে সুন্দর করে বেড়িয়া ঘুরিয়ে আনবে, এই জন্য আমি তোমার গোসল করিয়ে দিচ্ছি মেরে, নতুন জামা পরে তুই আব্বার হাত ধরে তুমি আজকে একটু বেড়াতে যাবে। মেয়ে বড় খুশি হয়ে গেল গো, মেয়ে বড় টিকি 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 বলে আমার মা জননী গো, আমার খুব আনন্দ হচ্ছে আজকে, আমার আব্বা আমার বেড়াতে নিয়ে যাবে, আমার আব্বা আমার আজকের আনন্দ দিতে নিয়ে যাবে। আরে মেয়েটা গোসল করে নিল, সুন্দর দেখে জামা কাপড় পরিয়ে দেওয়া হয়ে গেল, আতর গোলাম মাখানো হয়ে গেল। এইবারে ওই মেয়েটির আব্বারে মেয়েটির হাতখানা ধরে নিয়ে নিয়েছে, ও মেয়ে জামিলা চলো মা, আরে আমি তোমার আব্বা তোমার বেড়াতে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, জোরে জোরে বাবা আরে একটু জোরে জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলি সাইয়্যিদিনা আমার প্রাণের নবী গো, আমার দয়ার নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, আমার দয়ার নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে, যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে, দেখা দেও জীবনে একবার আমার প্রাণের নবী গো, আমার দয়ার নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, কেয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, কেয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, আপনি ছাড়া কে করিবেন পার আমার প্রাণের নবী গো, আমার দয়ার নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলি, ভাইরা ওরে আমার আব্বা জানেরা ও জানেরা, ওরে আমার জবাব ভাইরা, যে কথা বলছিলাম আব্বা আমার আমি নিয়ে চলে যাব ওই জায়গা থেকে, আমার আমি আপনাদের কাছে ওয়াজ শুরু করব। এই বাত আব্বা জান ওই মেয়েটি হাতখানা ধরে নিয়ে বাবা বেড়াতে চলে যাবেন, বাবা মেয়েটির মা ডেকে
বলে জামিলা গো একবার দাঁড়াও মা গো তুমি তোমার আব্বার সঙ্গে বেড়াতে যাবে আমি তোমার মা গো এত সুন্দর করে সাজিয়ে দিলাম মা ও মা গো আমি একবার তোমার চুম্বন দিয়ে নি এই জামিলার মা সুন্দর করে চুম্বন দিল সুন্দর করে বাবা চুম্বন দেওয়ার পরে ডেকে ডেকে বলে মা যাও তুমি বেড়াতে যাও আব্বা হাত ধরে তুমি বেড়াতে দাও এই বার মেয়েটির আব্বারে মেয়েটিকে নিয়ে এইবার বাবা বেড়াতে চলল বাবা ও অনেক দূরে হাঁটতে হাঁটতে চলে গেল মরুভূমি এলাকা দু দু করে ঘর বাড়ি আর দেখতে পাওয়া যাচ্ছে না ওই জায়গায় দাঁড়িয়ে আব্বারে মেয়েটির আব্বা ডেকে ডেকে এইবার বলতে লাগলো ওরে মা ওরে আমার মেয়েরে একবার একটুখানি শোনো মেয়ে গো তুমি খেলা করো দূরের দিকে আমি একটু কাজ করে নেই এইবার বাচ্চা মেয়ে জানে না বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে মেয়েরা যেমন খেলাধুলা করে ওই রকম দূরে গিয়ে খেলা করতে লাগলো ধুলা না করে নিয়ে আব্বা আরে ওই মেয়েটের আব্বা যাক এইবার আস্তে আস্তে করে আব্বা আপনার কি নাও আরে গর্ত খুলতে শুরু করে দিয়েছে বালিগুলো সরিয়ে সরিয়ে হে বালিগুলো সরিয়ে সরিয়ে গর্ত খোলে মেয়েটি ছুটে ছুটে আজি আব্বা গো একবার বলো বলো তুমি গর্ত খোলো কেন আব্বা একবার একটুখানি বলো বলো এইবারে মেয়েটির আব্বা ডেকে বলে মেয়েরে তুমি যাও খেলা করো তুমি বুঝবে না কি জন্য করছো তুমি বাচ্চা মানুষ যাও 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 আরে বাচ্চা মেয়ে জানে না বোঝে না রে গর্ত খুলতে আমার আব্বা শুরু করে দিল মেয়েটি আবার গিয়ে ধুলো কাকর নিয়ে খেলতে লাগলো ও ভাইরা রে ওরে আমার আব্বারা ওই বালিগুলো সরাতে 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 হঠাৎ করে আব্বার চোখের ভিতরে ওই বালু ঠিকরে উঠে কিভাবে আব্বা আব্বার চোখের ভিতরে পড়ে গেল হে আব্বা এইবারে যন্ত্রণা হয় গো আব্বা দেখতে পারে না আব্বারে যন্ত্রণা শুরু হয়ে যায় বালু যখন নিয়ে চোখ গড়াতে লাগলো মেয়েটি বাচ্চা মেয়ে দেখতে পেয়ে গেল রে আমার আব্বার চোখের ভিতরে বালু ঢুকে গেছে মনে হচ্ছে ছুটে 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 এলো ও আব্বা গো একবার বলো বলো তোমার চোখের ভিতরে গিয়েছে আব্বারে একবার একটুকে নিশো না আব্বা ও আব্বা বলো বলো কেন তুমি এমন করছো চোখ নিয়ে এমন ঘষাঘষি করো আব্বা ডেকে বলে মেয়েরে আমার চোখের ভিতরে বালু ঢুকে গিয়েছে গো এই জন্য আমার বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে হে মেয়েটি বাচ্চা মেয়ে বলে আব্বা গো তুমি হাতটা সরিয়ে নাও আব্বা গো আমি তোমার বালু পরিষ্কার করে দেবো এই না বলে আব্বা আস্তে আস্তে করে ওই বাচ্চা মেয়ের আমল দিয়ে আব্বা কুচি 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 সরু সরু আমল নিয়ে আব্বার চোখের বালগুলো রে পরিষ্কার করে দিতে লাগলো আব্বার চোখের বালু পরিষ্কার হয়ে গেল ও আব্বা গো একবার বলো বলো আর কি কোন অসুবিধা হচ্ছে না মা না অসুবিধা হয় না যাও মা তুমি খেলা করো আমার কাজ হয়ে গেলে আমি ডেকে নেব ওই বাচ্চা মেয়ে আর একটু জোরে জোরে হবে না আল্লাহুম্মা মাইক মাইক
কাপন আমার আপন কবর আমার ঘাটে ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে কাপন আমার আপন কবর আমার ঘাটে ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে একা একা নিরালায় থাকতে হবে বাঁশতলায় একা একা নিরালায় থাকতে হবে পাঁচতলায় থাকবে শুধু চতুর্দিকে মাটি থাকবে শুধু চতুর্দিকে মাটি কাফন আমার আপন কবর আমার ঘাটে কাফন আমার আপন কবর আমার ঘাটে ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে এ মন করনে কি আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়াল জবাব না পারিলে সওয়াল জবাব কঠিন কষ্টে থাকতে হবে থাকবে না কেউ আপন কাফন আমার আপন কবর আমার ঘাটে ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে ওই কবর থাকতে হবে রইবে না কেউ সাথে একা একা নিরালায় থাকতে হবে বাঁশতলায় একা একা নিরালায় থাকতে হবে বাঁশতলায় থাকবে শুধু চতুর্দিকে মাটি থাকবে শুধু চতুর্দিকে মাটি আল্লাহ সাল্লে আলা ও আলা আলে সাইয়েদেনা ভাইরা আমার আব্বা জানেরা আমি আপনাদের কাছে একটু কথা রাখতে চাই আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে আরো একটা আয়াত রাখবো আল্লাহ পাক বললেন ওয়াত্তাকুল্লাহ বান্দা আমার দিকে ভয় কর আব্বা কার দিকে ভয় করবেন একবার উচ্চ আওয়াজে বলুন একটু জোরে বলুন আচ্ছা সকলে মিলে বলুন না আল্লাহর দিকে কার দিকে আল্লাহর দিকে আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা হচ্ছে এই শোনেন আল্লাহ পাকের নাম যত নেবেন আল্লাহ তত খুশি হয়ে যাবে খুশি হবে না রাগ হবে জোরে বলুন খুশি হবে তত সন্তুষ্ট হয়ে যাবে বান্দা বান্দার উপরে একবার সবাই জোরে বলেন তো আল্লাহ সবাই জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমি একবার তকবীর দিয়ে জোরে বলেন না আমি বলবো নারায় তকবীর আপনারা বলেন আল্লাহু আকবার এ নারায় তকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা জান ভাইদের আমার কথায় কথা বেড়ে যাবে আজ আমি আগিয়ে নিয়ে যাবো আপনি আপনাদের আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখবো আল্লাহ থেকে ভয় করর কবরের দিকে ভয় করর মৌতের দিকে ভয় করর আব্বা মরণ সবার হবে কেউ বাঁচতে পারবে না মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ পাক কোরআন শরীফে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক জীবের মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে আব্বা তবে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে এই মানে এই নয় জামা কাপড় পরে গোসল করে রেডি হয়ে বসে থাকবে এই নয় আমি এই বলতে চাচ্ছি এটাই একটু নামাজ পড়বেন বেশি বেশি কোরআন পড়বেন বেশি বেশি দোয়া চাইবেন আল্লাহর কাছে কাঁদবেন বেশি বেশি তসবিহ গুনবেন আল্লাহ পাকে জিকির আজগারে মশগুল হয়ে যাবেন যত যে নামাজ পড়বেন যত যে সিজদা দেবেন আমার আল্লাহর কাছে তত প্রিয় বান্দা বান্দি হয়ে যাবেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই নামাজ বেশি বেশি করবেন সেজদা বেশি বেশি দেবেন এর নাম হলো মউতের জন্য রেডি হওয়া রেডি হওয়া রেডি হওয়া আয় আব্বা আজ আমরা মউতের কথা চিন্তা করি না আব্বা জান ভাইদান কবরের কথা স্মরণ করি না এই কবরের কথা স্মরণ করেছিল কে মউতের কথা স্মরণ করেছিল কে অনেক মানুষ আছেন আব্বা একটা মানুষের কথা আমি আপনাদের কাছে একটু রেখে দিয়ে দেব আমার বিশ্বনবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কথা আমি আপনাদের কাছে একটু রেখে দিয়ে দেব
আল্লাহর নবীর বিবি ভয় করেছিলেন। আব্বা আমাদের ভিতরে আমাদের বিবিরা ভয় ডর করে না, এখন আমাদের বিবিরা অন্য চিন্তা ভাবনা নিয়ে সারাক্ষণ পড়ে আছে। আর যুবক জোয়ান ছেলেদের তো বলবেন না, ফ্রি ফায়ার নেরা পড়ে আছে। আব্বা জান ভাই জান আমার কথাগুলো বুঝবেন, আজেবাজে চিন্তা নেবেন না, ভয় করেছিলেন কেমন আমি আপনাদের কাছে একটুখানি শোনাতে চাই, আপনারা শুনলে বুঝতে পারবেন। দিলেন গো লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফির যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা পাপ করেছো, তোমরা গুনাহ করেছো, তোমরা অন্যায় করেছো, তোমরা একবার একটুখানি ওযু করে নাও, আমি আল্লাহ আমার দরবারে একবার তোমরা একটু মাথাখানা ফেলে দাও, সেজদায় থেকে মাথাখানা তুলে নিও, আমি আল্লাহ আমার দরবারে হাত দুইখানা খালি তুলে দাও, চোখের পানি ফেলো আর বলো, হে আল্লাহ রে আমি বড় পাপী, আমি বড় গুনেগার, এই বলে বলে তুমি তোমার চোখের দুটো ফোঁড়া পানি ফেলে দাও গো, আমি আল্লাহ ওই চোখের পানির বিনিময় তোমাদের যত পাপ তোমাদের যত গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লা বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আমাদের ভালোবাসে কম না বেশি, একটু জোরে বলুন, একটু জোরে বলুন, বেশি আমরা আল্লাহকে ভালোবাসি কম না বেশি? না, আমরা আল্লাহকে ভালোবাসতে বেশি পারিনি বাবু, আমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে পারতাম তাহলে লকডাউন আবার ঘুরে আসতো না, করোনা আর আসতো না, ঠিক না? আমরা আল্লাহকে ঠিক মতন ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে আল্লাহ কেমনে শোনে না, এই ডাকার মতন ডাকলে আল্লাহ নিশ্চয়ই ডাক শুনবে, কেন ডাক শুনবে না, ঠিক না বেটি? আব্বা ভাইরা একটু কাছে আসুন না, কাছে আসুন না, দূরে বসে আছেন কেন, আসুন আসুন আসুন, আরে কাছে সরে আসুন, সরে আসুন, সরে আসুন, আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহ কবুল করে নেবেন, কাছে আসুন, একটু বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ওরে আমার ভাই দানেরা, ও জনেরা ওরে আমার জবা ভাইরা, কথায় কথা বেড়ে যাবে আব্বা, আমি আপনাদের কাছে ওয়াজখানা আগে নিয়ে যাব বাবা, আল্লাহর নবী গো।